আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ে শিরোনাম হলো বিভিন্ন ধরনের পদার্থ। এই অধ্যায়ে আমরা তিনটি ক্লাস নেব, আজকে প্রথম ক্লাস। এই তিনটি ক্লাসের পরে দরকার হলে প্রয়োজন মতো আমরা অনুশীলনী এটা ক্লাস নিতে পারি। চলো পাঠের ভিতরে যাই। আজকে তৃতীয় অধ্যায়, অধ্যায় তৃতীয়, বিভিন্ন ধরনের পদার্থ। এই অধ্যায়ে আমরা এই পৃষ্ঠাগুলো পড়ব, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমরা পরবর্তী অংশে স্পষ্ট করে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের পদার্থ তৃতীয় অধ্যায় এই প্রথম পৃষ্ঠা, তারপর এই এই অধ্যায় দ্বিতীয় পৃষ্ঠা এইটা, তারপর এখানে এই অংশটুকু আছে, তারপর অনুশীলনী আছে। এটা হলো তোমাদের পুরো অধ্যায়। আজকে আমরা পড়ব এই অংশটুকু, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম দুই পৃষ্ঠা, মানে এই অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় এই অংশ, তারপর পদার্থের বৈশিষ্ট্য। আজকের আলোচ্য বিষয়গুলো এগুলো থাকবে, পদার্থের অন্যান্য বৈশিষ্ট্য কী আমরা খুঁজে পাবো, এগুলো পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলো তালিকা তৈরি করো, তোমার কাজ সহপাঠীদের সাথে আলোচনা করো, পদার্থ পদার্থ কী, পদার্থের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা কথা বলবো। যথারীতি পাঠটা বোঝার সুবিধার জন্য আমরা কিছু প্রশ্ন দিয়ে থাকি, যাতে করে পাঠটা চলাকালীন সময়ে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর মনে মনে খুঁজতে পারো। এতে করে কি হয়, পাঠ সম্পর্কে ধারণা স্পষ্ট হয় এবং তোমার মনে কিছু প্রশ্ন থাকলে এই প্রশ্নের সাহায্যে আরও কিছু প্রশ্ন তৈরি হতে পারে। চলো একটু প্রশ্নগুলো পড়ি এবং তোমরা খাতায় এই প্রশ্নগুলো লিখে নাও এবং পাঠ্যকালীন সময়ে তোমরা এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। তোমার চারপাশের কিছু জিনিসের নাম লিখো, তোমার ঘরের ভিতরের ও বাইরের কিছু জিনিসের নামের একটি তালিকা তৈরি করো। পদার্থ কী, পদার্থ কাকে বলে, পদার্থের পাঁচটি উদাহরণ দাও, পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর এই কথাটা মনে রাখবে অবশ্যই, কি লেখা আছে লাল করে দেখো তো, মনে রাখবে এই প্রশ্নগুলোই সব না, নিজেরা আরও কিছু প্রশ্ন তৈরি করবে আর অনুশীলনের প্রশ্ন তো আছেই। তাহলে আমরা এখন পাঠের ভিতরে যাব। ছোট্ট বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলতো? কাঠ, কাঠ থেকে চেয়ার হয় বিভিন্ন ধরনের, হ্যাঁ কাঠের তৈরি জিনিসপত্র তৈরি হয়, কাঁচ, গ্লাস, এগুলো কাঁচের তৈরি, কাঠ, কাঠের তৈরি চেয়ার, টেবিল, অনেক কিছু আছে। তোমরা চিন্তা করো আর কি কি আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। তারপর ওজনে ভারী এবং ওজনে হালকা জিনিসপত্র আছে, ওজনে ভারী ইট, ওজনে হালকা বেলুন, আর কি কি ওজনে ভারী এবং ওজনে হালকা আছে চিন্তা করো। এখানে দেখা যাচ্ছে একটা ঘনক, একটা গোলাকার বস্তু, আকৃতি, এগুলো আকৃতি, কিছু জিনিস আছে ত্রিভুজ, হ্যাঁ তারপর আরও আছে লম্বা, এরকম অনেক কিছু আছে। তোমরা চিন্তা করো বিভিন্ন আকৃতির জিনিসগুলো কী কী হতে পারে। এখানে আবার দেখা যাচ্ছে একটা গ্লাস, দুইটা গ্লাসে পানি, কিছুটা কম কিছুটা বেশি, আয়তন। চলো আমরা আজকের অধ্যায়ের প্রথম অংশটুকু পড়ি, প্রথম পৃষ্ঠা, বিভিন্ন ধরনের পদার্থ। পদার্থ আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে, এসবের মধ্যে আছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাহলে বন্ধুরা, এখানে একটা প্রশ্ন পাওয়া গেল, আমরা প্রশ্ন দেখতে পারি, তুমি উত্তরগুলো দেখো তো নিজেরা তৈরি করতে পারো কি না। জিনিসগুলো কী দিয়ে তৈরি, এই যে জিনিসগুলো আমরা পড়লাম এগুলো কি, কোনটা কী দিয়ে তৈরি একটু চিন্তা করো। টেবিল কী দিয়ে তৈরি, চেয়ার কী দিয়ে তৈরি, বই, এগুলো কী দিয়ে তৈরি হয়। জিনিসগুলো তৈরির উপাদান, নিচের দেখানো চকের মতো একটি চক তৈরি করো, তোমার শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে বিভিন্ন জিনিসের তালিকা তৈরি করো, জিনিসগুলো কী দিয়ে তৈরি তার ছকে লেখো।
তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এখানে এরকম তোমার খাতায় একটা তুমি টেবিল তৈরি করতে পারো, তোমার যে ঘরের ভিতরের এবং বাইরের বিভিন্ন জিনিসের একটা তালিকা এখানে তৈরি করতে পারো, এবং সেগুলো কী দিয়ে তৈরি পাশে এটাতে লিখতে পারো। যেমন বেঞ্চ কাঠ তারকাটা পেরেক দিয়ে তৈরি, চেয়ার কী দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তারকাটা পেরেক দিয়ে তৈরি, এরকম আরও কী কী জিনিস আছে, দালান খুঁটা কীভাবে তৈরি, কী দিয়ে তৈরি, ইট লোহা সিমেন্ট এগুলো দিয়ে তৈরি, এভাবে তুমি নিজেরা চেষ্টা করো। এগুলো দেওয়া হয়েছে সাধারণত তোমাদের মূল পাঠে যাবার আগে তোমার ধারণা কতটুকু আছে সেগুলো একটু যাচাই করার জন্য। এখন আসলো গিয়া এটা তোমাদের মূল পাঠ, পদার্থ কী, এই ছবিগুলো আমরা আগে দেখেছি, এগুলো পড়বো এবং এটারও পরিষ্কার হবে আমাদের। পদার্থ কী, পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানির কাঁচ গ্লাস। পদার্থ ওজন আছে এবং তা জায়গা দখল করে। তাহলে পদার্থকে আমরা কিছুটা জানতে পারলাম, যেগুলো কতটা জিনিস পদার্থ তৈরি এবং যে জিনিসগুলোর জায়গা আছে, জায়গা দখল করে এবং ওজন আছে সেগুলোই পদার্থ। পদার্থ কাকে বলে আমরা পরবর্তী অংশ পড়লেই পেয়ে যাব। পদার্থের বৈশিষ্ট্য, সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। এদের ওজন আছে এবং জায়গা দখল করে। কোনটা অনেক ভারী, কোনটা হালকা, কোনটা গোল, কোনটা চৌকা, কোনটা নরম, কোনটা শক্ত। তাহলে এখানে কিছু ছবি আছে, ওজনে ভারী এবং হালকা, তারপরে আকৃতি ঘন গোলাকার, চৌকা হ্যাঁ ত্রিভুজ, আয়তন বেশি জায়গা দখল করে, কম জায়গা দখল করে। তাহলে আমরা পাঠটা পড়লাম, এখন আশা করছি প্রশ্নগুলো তোমরা নিজেরাই উত্তরগুলো পারবে এবং অবশ্যই আরও কিছু প্রশ্ন তৈরি করবে। তোমার চারপাশে কিছু জিনিসের নাম লেখো, এই আমরা যতটুকু পড়লাম শব্দগুলো, বিভিন্ন জিনিসের নাম বললাম সেগুলো লিখে নিবে। তোমার ঘরের ভিতরে আর বাইরের কিছু জিনিসের নামের একটা তালিকা তৈরি করো, অবশ্যই পারবে। পদার্থ কী, যার ওজন আছে, আয়তন আছে, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে দেবে, এগুলো পদার্থ জায়গা দখল করে, এগুলো পদার্থ এবং কিছু উদাহরণ দিবে। পদার্থ কাকে বলে, যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, হ্যাঁ এগুলো লেখা আছে এখানে, সেগুলোকে পদার্থ বলে। পদার্থের পাঁচ উদাহরণ দিবে, এই জিনিসগুলোর নাম পাঁচটা নাম লিখে দিবে, সেগুলো পদার্থ হয়ে যাবে, উদাহরণ হয়ে যাবে। পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করো, এই যে একটু আগে আমরা পড়লাম, পদার্থ কাকে বলে, পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করো, সাধারণত একই ধরনের উত্তর হয়ে যায় এখানে। তোমাদের পাঠ্যবই যেভাবে লেখা আছে সেভাবে একই ধরনের হয়ে যায়। যেমন এই অংশটুকু এখানে আছে গিয়ে পদার্থ কাকে বলে, এটা দিলেই হবে। পদার্থ সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো হলো আকার, আকৃতি, আয়তন। তবে এটাকে সুন্দর করে লিখতে পারো, যার আকার আছে, আয়তন আছে, আকৃতি আছে এবং জায়গা দখল করে, হ্যাঁ তাকে পদার্থ বলে, এবং পদার্থের বৈশিষ্ট্যের জন্য পুরোটা লিখে দিবে। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এই অংশটুকু পড়লাম আজকে, আজকে বেশি অংশ না, সামান্য। এই অধ্যায়টা সুন্দর আছে, সোজা আছে, পড়লে মজা পাবে। তোমরা ঠিকমতো পড়ো, পাঠ্য বই দেখো, আর কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জিজ্ঞেস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।